বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে তোমরা দেখবে সজীবের একটি নতুন গল্প। মিস্টার মেয়র, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। এই হলো আমাদের তৈরি ডার্ক রোবট। মিস্টার সায়েন্টিস্ট, পৃথিবীবাসী তাদের ভুল বুঝতে পেরেছে। তারা এই পৃথিবীতে আর কোনো রোবটকে দেখতে চায় না, তাই আমাদের সায়েন্টিস্টদের বানানো রোবটকেও ধ্বংস করতে হবে। সাহায্যে রোবটকে ধ্বংস করতে শুরু করে। আরে মিস্টার সায়েন্টিস্ট, এ কি হচ্ছে? মিস্টার মেয়র, এই অ্যান্টি রোবট গানের কোথাও একটা সমস্যা রয়েছে। রোবটকে ধ্বংস করার বদলে এই গান রোবটকে আরো পাওয়ার দিচ্ছে। সায়েন্টিস্টের অ্যান্টি রোবট গানের বিপরীত প্রতিক্রিয়ায় ডার্ক রোবট দেখতে দেখতে একটা বিশাল আকারের মাস্টার রোবটে পরিণত হয়। আর ওদিকে সজীব প্রতিবারের মতো এবারেও ঈদ উপলক্ষে শহরের গরিব দুঃখীদের মাঝে নতুন কাপড় আর সেমাই বিতরণ করছে। সজীব, চলো ওদিকটায়। চলো। ইমার্জেন্সি সিগন্যাল, এ সময় আবার কি হলো? কালু, তুমি বাড়ি ফিরে যাও, আমাকে এখনই মেয়র আঙ্কেলের সঙ্গে দেখা করতে হবে। ইলেকট্রিসিটির কি হলো? মিস্টার মেয়র, এ সব কিছুই হচ্ছে অ্যান্টি রোবট গানের প্রভাবে।
সজীব। মেয়র আঙ্কেল, কি হয়েছে? আর সবকিছু ভাই এমন অন্ধকার কেন? ডার্ক রোবট, ডার্ক রোবট, প্রফেসর ব্যাডের তো সব রোবট ধ্বংস হয়েছে, তাহলে আবার এই রোবট কোথা থেকে আসলো? এর জন্য আমি দায়ী সজীব। এরপরে সায়েন্টিস্ট ডার্ক রোবটের এমন আক্রমণাত্মক হওয়ার কারণ সজীবকে খুলে বলে। বুঝতে পেরেছি সজীব, জলদি কিছু করো, নইলে এমন অন্ধকার শহরে মানুষের নিরাপত্তা থাকবে না, নেমে সেই চুরি ডাকাতি বেড়ে যাবে, তার উপর সামনে আবার ঈদ, এমন অবস্থায় তুমি আমার একমাত্র ভরসা। মিস্টার মেয়র, মিস্টার সায়েন্টিস্ট, আপনারা কোনো চিন্তা করবেন না, ডার্ক রোবটকে আমি ঠিক সামলে নেব। সজীব, আমার সাথে এসো। তারপরে সজীব তার রোবোটিক স্যুট পরে প্রস্তুত হয়ে যায়। এই নাও এন্টি রোবট গান। আবারও অ্যান্টি রোবট গান? অ্যান্টি রোবট গান, তবে এটা কাজ করবে রোবটের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের বিরুদ্ধে। সিপিইউ বন্ধ হয়ে গেলে ডার্ক রোবটের সব প্রোগ্রাম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে ডার্ক রোবটকে ইনঅ্যাক্টিভ করতে হলে আমাদের টার্গেট করতে হবে ডার্ক রোবটের সিপিইউকে। হ্যাঁ সজীব, তুমি একদম ঠিক বলেছো। তারপরে সজীব যেতে থাকে ডার্ক রোবটের সাথে মোকাবেলা করার জন্য। ওদিকে ডার্ক রোবট শহরের উপরে তার তাণ্ডব শুরু করে। শহরের দোকানপাট, রাস্তাঘাট সবকিছুকেই সে তছনছ করে দেয়, আর মানুষজন জীবন বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে সজীব কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায়। সজীব দেখতে পায় ডার্ক রোবট তার ইলেকট্রিক পাওয়ারের সাহায্যে শহরে তাণ্ডব চালাচ্ছে। আমাকে যে করেই হোক এই ডার্ক রোবটের তাণ্ডব বন্ধ করতেই হবে, নইলে এই শহর পুরো অন্ধকারে ডুবে যাবে। এই কথা বলে সজীব ডার্ক রোবটের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে ডার্ক রোবটও সজীবের দিকে এগিয়ে আসতে থাকে। শুরু হয় সজীব আর ডার্ক রোবটের মাঝে এক ভয়ঙ্কর লড়াই। সজীব বার বার টার্গেট করতে থাকে ডার্ক রোবটের সিপিইউকে, কিন্তু ডার্ক রোবট নিজেকে রক্ষা করে নেয়। সজীবের উপরে আক্রমণ করছিল আরো দ্বিগুণ শক্তি নিয়ে।
অবশেষে সজীব তার এন্টি রোবট গানের সাহায্যে ডার্ক রোবটের সিপিইউকে টার্গেট করতে সক্ষম হয়। আর তখন এন্টি রোবট গানের প্রভাবে ডার্ক রোবটের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়, আর তাতে করে ডার্ক রোবটের সব প্রোগ্রামও ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সজীব তখন ডার্ক রোবটকে ধ্বংস করে ফেলে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর আগামী সপ্তাহে তোমরা দেখবে সজীবের আরো একটি নতুন গল্প। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই বাই।